পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানকার মানুষজন এখনো পর্যন্ত সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে সাহস পায় না। সন্ধ্যার পর সেখানকার মানুষজন ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। সেখানকার মানুষদের ধারণা সেই এলাকায় সন্ধ্যার পর অশরীরীদের আনাগোনা চলে। সেখানকার মানুষদের ধারণা যে সেখানে এমন অনেক পাহাড় পর্বত এবং কেল্লা রয়েছে যা এখনো পর্যন্ত অশরীরীদের দখলে রয়েছে। আজ আমরা জানব কালা জাদুর দেশ ওমান সম্পর্কে, সেখানকার মানুষদের মধ্যে প্রচলিত অশরীরীদের রোমহর্ষক কাহিনী সম্পর্কে। ওমান একটি মধ্যপ্রাচ্যের দেশ যা আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এটি উত্তরে ওমান উপসাগর, পূর্বে আরব সাগর এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন দ্বারা বেষ্টিত। পশ্চিমে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে সংযুক্ত আরব ইমারতের সীমানা রয়েছে। ওমানের প্রধান শহর এবং রাজধানী হল মাস্কাট। এদেশের জনসংখ্যা মাত্র 48 লাখ। এটি হলো একটি শান্তিপূর্ণ দেশ যেখানে ক্রাইম বা অপরাধ একদম হয় না বললেই চলে, যদি হয়েও থাকে তা খুবই সামান্য। কিন্তু এদেশের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এই দেশকে পৃথিবীর অন্যান্য দেশের থেকে আলাদা করে রেখেছে। তার মধ্যে অন্যতম, এদেশে বহু প্রাচীন কাল থেকেই কালা জাদুর পরিচর্যা করা হতো এবং একটা সময় ছিল যে সময় এদেশের বেশিরভাগ মানুষ কালা জাদুতে আসক্ত হয়ে পড়েছিল। এখানকার মানুষদের মধ্যে এমন এক কাহিনী প্রচলিত আছে যা শুনলে আপনার শরীরের রোম সোজা হয়ে যাবে। সেখানকার এমন অনেক ছোট বড় পাহাড় এবং গাছগাছালি আছে যার উপর এখনও অশরীরীদের দখল রয়েছে। সেখানকার মানুষদের ধারণা তাদের দেশে মানুষের পাশাপাশি অশরীরীরাও বাস করে। রাতের বেলা ট্যাক্সিতে বসে থাকা যাত্রীরা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, না হলে তাদের চেহারার পরিবর্তন ঘটে বিশ্রী আকার ধারণ করে। এমন দৃশ্য দেখে ড্রাইভাররা ভয় পেয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই সমস্ত কাহিনীগুলো কতটা সত্যি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে সেখানকার পত্রপত্রিকায় এমনই কাহিনী পাওয়া যায়। এখানে বাহালা নামে একটি পুরনো শহর আছে। এই শহর নাকি খুবই ভয়ঙ্কর, তাই এখানকার মানুষ এই শহরকে জিনেদের শহর বলে। বাহালা শহরের আশেপাশে যেসব জনগোষ্ঠী বাস করে তাদের থেকে জানা যায় প্রাচীনকালে নাকি এই শহরে অশরীরীদের রাজত্ব ছিল এবং এখনও সেখানে অশরীরীদের অস্তিত্ব পাওয়া যায়। এই শহরের ঠিক মাঝখানে একটি সুপ্রাচীন বিশাল ইমারত রয়েছে যা দেখতে অনেকটা কেল্লার মতো। এই কেল্লা বাহালুল ফোর্ট নামে পরিচিত। এই কেল্লাটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও অদ্ভুত কেল্লা হিসাবে পরিচিত। সেখানকার মানুষদের মতে এই কেল্লাটিকে অশরীরীরা মাত্র এক রাতের মধ্যে নির্মাণ করেছিল। এই কেল্লা নির্মাণের পিছনে যে কাহিনী জানা যায় তা হল, আজ থেকে প্রায় 700 বছর আগে এই এলাকার উপর বাইরের শত্রুদের আক্রমণ ঘটে। বাইরের শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই এলাকায় যিনি রাজা ছিলেন তিনি অশরীরীদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন। তখন অশরীরীরা সেই রাজার সাম্রাজ্য রক্ষার জন্য এই কেল্লা মাত্র এক রাতের মধ্যেই নির্মাণ করে।
আক্রমণকারীরা আক্রমণ করতে এসে যখন তাদের সামনে এক বিশাল কেল্লা দেখতে পেল যা একদিন আগে পর্যন্তও সেখানে ছিল না, এমন আশ্চর্য ঘটনা দেখে আক্রমণকারীরা ভয়ে পালিয়ে গিয়েছিল। যদিও এই কেল্লা সম্পর্কে ঐতিহাসিকদের অন্যরকম মতামত আছে। ঐতিহাসিকদের মতে 1200 শতাব্দীতে এই এলাকায় শাসনকারী ভানুনিবান নামক কাফেলা এই কেল্লাটিকে নির্মাণ করে। এই শহরে বসবাসকারী মানুষদের ধারণা এখনও নাকি এই কেল্লার মধ্যে অশরীরীরা বাস করে। এই কেল্লার পাশাপাশি বাহালা শহরে আরও অনেক রোমহর্ষক ঘটনার কথা জানা যায়। এই শহরের কোনো না কোনো বাড়িতে হঠাৎ হঠাৎ আগুন লাগতেই থাকে। এছাড়াও বাহালুল শহরের মানুষজন আরও অনেক কিছু দাবি করে থাকে। এই শহরে একটি প্রাচীন গাছ আছে যা হাজার বছরের পুরনো। এই অঞ্চলে প্রাচীনকালে কালা জাদুর ব্যাপক প্রচলন ছিল। এখানকার একজন ব্যক্তিকে মানুষের উপর কালা জাদু করার কারণে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই ব্যক্তি তার মৃত্যুর আগে ওই গাছের উপর কালা জাদু করে রাখে এবং সেই ব্যক্তির মৃত্যুর পর যখনই কোনো মানুষ ভুলবশত ওই গাছকে স্পর্শ করে তারপর থেকেই সেই মানুষের কোনো না কোনো বড় ক্ষতি হয়ে যায়। এখানকার মানুষ এখনও মনে করে এই গাছের ওপর সেই কালা জাদুর প্রভাব এখনও আছে, তাই এই এলাকার মানুষজন এই গাছের ধারে কাছে ঘেঁষতে ভয় পায়। প্রচলিত কাহিনীগুলো কতটা সত্যি এবং কতটা মিথ্যা তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই কাহিনী আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে আগামী এপিসোডে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইন্ডো।